আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতে যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্করভাবে বিচার করার ঘোষণা ইরানের ফের ভারত চীন যুদ্ধ উত্তেজনা এবার ইসরায়েলের সঙ্গে হাত মেলাল আরেক আরব দেশ আকাশ পথে রুশ মার্কিন বিরোধ হিসাব গরমিল হলেই মহাবিপদ এদিকে যুদ্ধে হেরে বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে এবং জানিয়ে লিবিয়াতে সাত ভারতীয়কে ধরে নিয়ে দিব গেছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভিউয়ার্স আপনারা জানেন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল বিশ্বের সমস্ত মুসলিমের ক্ষতি করতে চায় আর তাদের সাথেই হাত মেলাচ্ছে অনেক আরব দেশ যে সমস্ত আরব দেশ ইসরায়েলের সাথে হাত মেলাছে তারা মুসলমানের বন্ধু হতে পারে না বরং মুসলমানের ক্ষতি করতে চায় এই কথার সাথে আপনি কি একমত তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে বিচার করার ঘোষণা ইরানের এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার করার ঘোষণা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন যুক্তরাষ্ট্র সহ যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করে বিদেশে ইরানের অর্থ আটকে দিচ্ছে সেই সব অপরাধীকে এক সময় বিচারের সম্মুখীন করা হবে বৃহস্পতিবার এক টুইটার পোস্টে জওয়াদ জারিফ এই কথা বলেন তিনি বলেন করোনা ভাইরাসের মহামারীর মধ্যে ঔষধ এবং খাদ্য সরবরাহের বাকি চ্যানেলগুলো মার্কিন সরকার বন্ধ করে দিতে চায় মার্কিন সরকার অবৈধভাবে ইরানের ১৮টি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর জওয়াদ জারিফ টুইটার পোস্টটি দিলেন তিনি সুস্পষ্ট করে বলেন একটি জাতিকে অভুক্ত রাখার ষড়যন্ত্র মানবতা বিরোধী অপরাধ জারিফ নিজের টুইটে আশা ব্যক্ত করে বলেন আমেরিকা এসব নিষ্ঠুর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের জনগণ টিকে থাকবেন একসময় অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে ইরানের পরমাণু কর্মসূচিতে অর্থ যোগান দেওয়ার অভিযোগে এবার সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়ারও অভিযোগ করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে অথচ বাস্তবতা হচ্ছে মধ্যপ্রাচ্যের উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরান নানানভাবে লড়াই করে আসছে এছাড়া সারা বিশ্বে গত কয়েক দশক ধরে যে সন্ত্রাসবাদ বিস্তার লাভ করেছে তার অন্যতম প্রধান শিকার ইরান তাইওয়ান ইস্যুতে ফের ভারত চীন যুদ্ধ উত্তেজনা দিল্লি চীনা দূতাবাসের পক্ষ থেকে ওয়ান চায়না নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে তাইওয়ানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ না করতে ভারতীয় গণমাধ্যমকে আহ্বান জানানো হয়েছে থেকে বলা হয়েছে। দেশটির স্বাধীন সুযোগ নেই খবর এনডিটিভির এর আগে অক্টোবরের সাত তারিখ দিল্লির চীনা দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয় ভারত সরকারের সঙ্গে চীনের বিরাজমান কূটনৈতিক সম্পর্কের সূত্র দেশটির গণমাধ্যমগুলো রচিত ওয়ান চায়না নীতির ব্যাপারে শ্রদ্ধাশীল থাকা তারও আগে দশ অক্টোবর তাইওয়ানের জাতীয় দিবস উপলক্ষে তাইওয়ানের কয়েকটি সরকারি বিজ্ঞাপন ভারতের গণমাধ্যমে প্রচার করা হয় সেখানে তাইওয়ান চীনের আওতার বাইরে একটি স্বাধীন ভূখণ্ড এমন তথ্যের উল্লেখ ছিল তারপর দিল্লি চীনা দূতাবাসের মুখপাত্র এক টুইট বার্তায় জানিয়েছিলেন তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে এমন দেশগুলোর উচিত হবে ওয়ান চায়না নীতির ব্যাপারে শ্রদ্ধাশীল থাকা তার সূত্র ধরে কেন্দ্র সরকারের কাছে দূতাবাসের পক্ষ থেকে একটি চিঠিও পাঠানো হয় ওই চিঠির ব্যাপারে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছেন গণমাধ্যম কর্তৃপক্ষের সুস্পষ্ট সম্পাদকীয় নীতি রয়েছে ওই নীতির ভিত্তিতে তারা যা ভালো মনে করবে তাই প্রচার করবেন সেখানে হস্তক্ষেপ করার ক্ষমতা সরকারি কর্তৃপক্ষের নেই প্রসঙ্গত তাইওয়ানের সঙ্গে ভারতের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই উনিশশো সালে সই হওয়া ইন্দো তাইপে সহযোগিতা চুক্তির অধীনে কেবলমাত্র বাণিজ্যিক এবং সাংস্কৃতিক বিনিময় চালু আছে এবার ইসরায়েলের সঙ্গে হাত মেলাল আরেক আরব দেশ এবার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে আরেক আরব রাষ্ট্র জর্ডান ইসরায়েলি বিমান চলাচলের জন্য সৌদি আরবের পর জর্ডান নিজ দেশের আকাশ সীমা মুক্ত করে দিয়েছে বৃহস্পতিবার ইসরাইল ও জর্ডানের সঙ্গে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় এতে উভয় দেশের বাণিজ্যিক বিমান উভয়ের আকাশপথ ব্যবহার করতে পারবে ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনিসাফাক এই চুক্তির ফলে আরব বিশ্বের আকাশপথ ব্যবহার করে ইস ইসরায়েল বিমান ইউরোপ ও উত্তর দক্ষিণ আমেরিকার দেশগুলোতে অতি স্বল্প সময়ে ভ্রমণ করতে পারবে অর্থাৎ এখন থেকে আর এসব দেশে যেতে হলে ইসরায়েলি বিমানকে অনেক পথ হবে না। খবরে বলা হয় উভয় দেশের বেসামরিক বিমান দেশের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তিটি কয়েক বছরের জন্য করা হয়েছে। ইসরায়েলের জ্বালানি খরচ অনেক কমে যাবে ফলে বিমান ভাড়াও অনেক কমানো হবে সাম্প্রতিক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করে ইসরায়েল আর এতে মধ্যস্থতা করে ট্রাম্প প্রশাসন পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামায়াতা ও সিনিয়র উপদেষ্টা কুশনারের মধ্যস্থতায় বাহরাইনকে এই চুক্তির আওতায় আনা হয় পরে এসব দেশে বিমান চলাচলের জন্য সৌদি আরবের আকাশ ব্যবহারের অনুমতি পায় ইসরায়েল যদিও এই চুক্তিতে প্রথম আপত্তি ছিল ফিলিস্তিন সহ অন্যান্য আরব দেশের আমিরাতের এই চুক্তিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরব বিশ্বের পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করেছে এদিকে প্রথম থেকেই এই চুক্তি বিরোধিতা করে আসছে তুরস্কের প্রেসিডেন্ট রেসেফ তাই ফের দোগান গত মাসেই ফিলিস্তিনি ইস্যু নিয়ে হামাস নেতারা বৈঠক করেছেন এর দোকানের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট ফিলিস্তিনি ইস্যুতে পূর্ণ সমর্থন দিয়েছেন অন্যদিকে চুক্তি বাস্তবায়নের পরই চলতি সপ্তাহের শুরুতে নতুন করে পশ্চিম তীরে অবৈধ স্থাপন তৈরির অনুমোদন দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে তার এমন অপকর্মের প্রতিবাদ জানিয়েছে তুরস্ক আকাশপথের রুশ মার্কিন বিরোধ হিসাব গরমিল হলেই মহাবিপদ গত কয়েক বছর ধরে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অনেকটাই শীতল দেশটির ইউরোপের চারপাশে ক্রমাগত সামরিক মহড়া বাড়াচ্ছে বলে অভিযোগ উঠছে ফলে গোটা মহাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা হুমকির মুখে যদিও রাশিয়া এই ধরনের অভিযোগগুলো অস্বীকার করছে তবে সাম্প্রতিক সময়ে এই অঞ্চল আকাশ পথের রুশ মার্কিন সামরিক বিমানগুলো মুখোমুখি হওয়ার ঘটনা বেড়েছে গুণ কিছুদিন আগেই ক্রিমিয়া সীমান্তে রাশিয়ার একটি যুদ্ধ বিমান মার্কিন নৌবাহিনীর একটি জেট বিমানের পিছু নিয়েছে বলে অভিযোগ রয়েছে যদিও এদিন অপ্রীতিকর কিছু ঘটেনি তারপরেও এ ধরনের সাক্ষাৎ অনেকটাই নিয়মিত হয়ে ওঠায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের মার্কিন নৌবাহিনীর তথ্যমতে কৃষ্ণ সাগরের ওপর যুক্তরাষ্ট্রের নব্বই শতাংশ পরিদর্শন ফ্লাইটের সঙ্গে রুশ বিমান দেখা হয় এ নিয়ে অস্বস্তির সৃষ্টি হয় মার্কিন সৈন্যদের মধ্যে মার্কিন নৌবাহিনীর টাস্ক ফোর্স সাতষট্টি কমান্ডোর ক্যাপ্টেন টিন টম্পসন বলেন সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে হিসাবের করমিল রাশিয়ানরা প্রায় এসব উড়োজাহাজের মুখোমুখি হয় তাদের খুবই পেশাদার ও নিরাপদ মনে হয় তবে কখনো কখনো তারা অপেশাদার হতে পারে মার্কিন নৌবাহিনীর পি এইট এ পসেইডন বিমানের পাইলট ড্যানিয়েল লুডন বলেন আমরা আসলেই জানি না অন্য উড়োজাহাজগুলো কি করছে তারা অনুমেয় পাইলট হতে পারে হতে পারে নতুন পাইলট বা এরকম কিছু সুতরাং এটা সবসময় বড় চ্যালেঞ্জ রাশিয়ার যুদ্ধ বিমানগুলোর ক্ষিপ্র ও দ্রুতগামী তারা যে কোনো মুহূর্তে গতিপথ বদলাতে সক্ষম বিপরীতে যুক্তরাষ্ট্রের পি এইট এ হচ্ছে বোয়িং এর সাতশো সাতত্রিশ জেট লাইটার লুডনের মতে পি এইট এ ওরাতে আনন্দদায়ক হলেও এটি তৈরি হয়েছে সোজা পথে চলার জন্য এই বিমান রুশ বিমানের মুখোমুখি হওয়ার মতো নয় ঠিক একই ঘটনা ঘটেছিল গত আঠাশ আগস্ট সেদিন কৃষ্ণ সাগরের ওপার মার্কিন বিমানবাহী বি বওয়ান্ন বোমবার বিমানের একেবারে নাগ ঘেসেছিল। রাশিয়ার দুটি SUউসেন যুদ্ বিমান। মার্কিন বাহিনীর ধারণাকৃত ভিডিওটিতে দেখা গেছে একটি রোশ ফাইটার মার্কিন বিমানের এত কাছে চলে এসেছিল যে এর জন্য বোমবার ভেতর কাপন সৃষ্টি হয়। গত ২৬ মে রাশিয়ার দুটি SUউ 35 যুদ্ধ বিমান। মার্কিন নৌবাহিনীর আরেকটি বিমানকে দুই পাশ ঘিরে। ধরেছিল বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র এভাবে তারা প্রায় চৌষট্টি মিনিট মার্কিন বিমানটিকে তারা করেছিল বলে দাবি মার্কিনীদের তবে এই অভিযোগও অস্বীকার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউরোপে মার্কিন নৌবাহিনীর ডিরেক্টর অফ অপারেশনস রিয়ার অ্যাডমিরাল অ্যাথনলি কার্লো বলেন রাশিয়া শুধু কৃষ্ণ সাগরে নয় ভূমধ্য সাগর ব্যালিস্টিক সাগর ব্র্যান্ডস সাগর এমনকি আর্টিক সাগরেও কার্যক্রম বাড়িয়েছে এ কারণে যুক্তরাষ্ট্রের পরিদর্শন মিশনগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তিনি বলেন আমরা এখানে তাদের উপর নজর রাখছি এবং তার কি করছে তা দেখছি মিত্রদের উদ্দেশ্যে এই মার্কিন কর্মকর্তা বলেন এটি সমস্ত সম্ভাব্য শত্রুদের জন্য একটি বার্তা আমাদের অংশীদার ও মিত্রদের বলেছি এখানে তাদের সাহায্য করার জন্য আমরা আছি সূত্র সিএনএন যুদ্ধে হেরে বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে আর্মেনিয়রা মুসলিম রাষ্ট্র আজারবাইজানের সঙ্গে খ্রিস্টান অধ্যাশিত দেশ আর্মেনিয়ার চলমান যুদ্ধে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ গুলি ও বোমায় বিধ্বস্ত নাগরণ কারাবাক বসবাসরত সাধারণ আর্মেনীয়রা এবার বাড়ি পলাতে শুরু করেছে যুদ্ধবন্ধে এখনও কোনো ইঙ্গিত নেই বারো দিন প্রবেশ করল বিতর্কিত নাগরণ কারাবাখ কারাবাক নিয়ে আর্মেনীয় আজার বাইজানের যুদ্ধ এর মধ্যে আর্মেনিয়ার মদত পুষ্ট কারাবাখের বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে তাদের প্রধান শহর স্টেফানা কার্তে বসবাসরত অর্ধেকেরও বেশি আর্মেনীয় এখন গৃহহীন অন্যদিকে যুদ্ধবন্ধের জন্য আবারও সরব হয়েছে রাশিয়া France or America? নেটোর পক্ষ থেকেও দ্রুত যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে যদিও কোনো দেশই এখনো লড়াই থামানোর ইঙ্গিত দেয়নি একদিকে কার্যত ধ্বংস শেষ পরিণত হয়েছে কারাবাখের মূল শহর আর্মেনিয়ার মদত পোস্ট সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের বক্তব্য আজারবাইজানের সেনাবাহিনীর তীব্র আক্রমণে হাজার হাজার আর্মেনীয় বাড়ি ছেড়ে পালাচ্ছেন শহর জুড়ে পড়ে রয়েছে বোমা বহু বোমা না ফোটা অবস্থায় রাস্তায় ছড়িয়ে রয়েছে যখন তখন বিস্ফোরণের আশঙ্কা বহু বাড়ির বোমার আঘাতে ভেঙে পড়েছে ধ্বংসস্তূপ ঘেটে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে পালাচ্ছে সাধারণ আর্মেনিয়রা আর্মেনিয়ার হিসাব অনুযায়ী নাগরণ কারাবাখে প্রায় সামরিক বেসামরিক মিলিয়ে তিন শতাধিক লোকের মৃত্যু হয়েছে তবে বিশেষজ্ঞদের বক্তব্য মৃত্যুর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে যুদ্ধ অব্যাহত আর্মেনিয়া এখনো আজারবাইজানের বিভিন্ন শহরে গোলা বর্ষণ করেছে যার প্রেক্ষিতে আজারবাইজানও গোলা বর্ষণ চালিয়ে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান আগেই জানিয়েছিল যেভাবে দুই দেশের যুদ্ধ শুরু হয়েছে তাতে যে কোনো দিন তা আরো সরিয়ে পড়তে পারে দুদেশের যুদ্ধ অন্য দেশের যোদ্ধারাও যোগ দিয়েছেন বলে দাবি তেহরানের এমনকি সিরিয়ায়ও ইতোমধ্যেই স্বীকার করেছে যে তাদের দেশের বেশ কিছু যোদ্ধা হাজার হয়ে লড়াই করছে তাছাড়া ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ক চলমান যুদ্ধে সরাসরি যোগ দিয়েছে বলে অভিযোগ এমন পরিস্থিতিতে দ্রুত অবস্থার পরিবর্তনের জন্য বৈঠক বসতে পারে আমেরিকা ফ্রান্স ও রাশিয়া জার্মানিও যুদ্ধ বন্ধের জন্য আবেদন করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস এ বিষয়ে জার্মান পার্লামেন্টেও আলোচনা করেছেন লিবিয়াতে অপহৃত সাত ভারতীয় গত মাসে লিবিয়াতে অপহৃত সাত ভারতীয় নাগরিক লিবিয়া সরকার তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক জানা গেছে ওই অপহৃত সাত জন অন্ধ্রপ্রদেশ বিহার গুজরাট ও বাসিন্দা ওই লিবিয়াতে তেল সরবরাহের কাজে যুক্ত ছিলেন চোদ্দ সেপ্টেম্বর আশরিফ নামক একটি জায়গা থেকে তাদের অপহরণ করা হয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন অপহৃতরা ভারতে ফিরে আসার জন্য টিপলির বিমানবন্দরে আসছিলেন কিন্তু মাঝ রাস্তাতেই তাদের অপহরণ করা হয় বলে জানা গিয়েছে অপহৃতদের উদ্ধারের জন্য ভারতের বিদেশ মন্ত্রক লিবিয়া সরকার এবং কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সংস্পর্শে রয়েছে বলে জানান অনুরাগ শ্রীবাস্তব এখানে তুর্নিশিয়ার ভারতীয় দূতাবাসও তাদের উদ্ধারে সচেষ্ট হয়েছে বলে জানানো হয় সরকারের তরফে অপরিহিত পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে এবং ওই 7 জন আহত ও নিরাপদে রয়েছে ও তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে অপরিহিতদের পরিবারকে জানানো হয়েছে আমরা আমাদের নাগরিকদের খোঁজ করতে দ্রুত তাদের বন্দীদশা থেকে মুক্তি দেওয়ার জন্য লিবিয়া কর্তৃপক্ষ এবং নিয়োগকর্তাদের সঙ্গে পরামর্শ ও সমন্বয় করে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে এই প্রথম নয় এর আগেও লিবিয়াতে অপরিহিত হয়েছে ভারতীয়রা দু হাজার পনেরো সালে চারজন ভারতীয়কে অপহরণ করা হয় ও পরে তাদের ছেড়ে দেওয়া হয় এছাড়া মসুলে উনচল্লিশ জন শ্রমিকের আইএসআই এর অপহরণ করেছিল